দিয়ে দিলাম 500 টাকা। আর যদি পয়সাওয়ালা স্কর্পিও বা ভালো দামি গাড়ি নিয়ে যদি হুজুরের কাছে যায়, তখন তার তাবিজের রেট কিন্তু আলাদা, কত হবে? 10,000 টাকা, না 10,001 টাকা। ফসলের জাকাত আছে, জানেন ফসলের জাকাত নাই? আছে। ফসলের জাকাতকে আরবিতে বলা হয় ওসর। কি বলা হয়? টাকা থাকলে জাকাত দাও, স্বর্ণ থাকলে রূপা থাকলে জাকাত দাও, আর জমিন থেকে যেদিন ফসল উঠছে সেদিন তুমি জাকাত দেবে। ফসলের জাকাতটা কি? যদি বর্ষার ধানে চাষ হয়, আল্লাহর বৃষ্টিতে যদি চাষ হয়, আল্লাহর আকাশের পানিতে যদি তুমি চাষ করো, যেদিন তুমি ফসল জমিন থেকে তুলবে, ধান হোক গম হোক, খাদ্য যেদিন জমিন থেকে তুমি তুলবে গোলায়, সেদিন 10 বস্তা হলে 9 বস্তা তোমার, 1 বস্তা ইতিম মিসকিন দরিদ্রদের। আর যদি ওটা গরমে চাষ হয়, তুমি কল বসিয়ে স্যালো বসিয়ে পানি উৎপন্ন করে সার বিষ কিনে অনেক খরচ হয়ে গেছে, আল্লাহ বলছে বান্দা এখন কিন্তু 10 বস্তায় আর 1 বস্তা দিতে হবে না, 20 বস্তা যখন এবার হবে, গরমের চাষ কষ্ট করে চাষ করেছ, আকাশ থেকে পানি দিই নাই, তুমি স্যালো দিয়ে কষ্ট করে জমিন থেকে পানি তুলে চাষ করেছ, এবার 10 বস্তায় নয় 20 বস্তার মধ্যে 19 বস্তা তোমার ও 1 বস্তা আমার। ফসলের জাকাত যদি না দেয়া হয়, জমি ধ্বংস হয়ে যাবে। আগে বড় বড় জমিদার ছিল, এখন আর আছে? কত বড় বড় জমিদার চোখের সামনে ধ্বংস হয়ে গেল, ফসলের জাকাত নাই, দিচ্ছে না। অথচ ফসলের জাকাতকে ওসর বলা হয়। জমি থেকে ধান গম যেদিন উঠবে, ওটা আপনি 10 বস্তার মধ্যে 1 বস্তা বর্ষার চাষ, আর গরমের চাষ হলে স্যালো দিয়ে কষ্ট করে 20 বস্তার মধ্যে 1 বস্তা আলাদা করে বেছে নিয়ে গরিব এতিম মিসকিন দুস্থদের কাছে দিয়ে দেবেন। এটাই কিন্তু আমাদের কর্তব্য ছিল। রমজান মাসে জাকাত দিয়েছি, জাকাত যিনি দাতা, জাকাত যারা গ্রহণ করেছে মাদ্রাসা মক্তব থেকে, এতিমখানা থেকে, গরিব দুস্থরা, তারা বাড়িতে বাড়িতে গিয়ে জাকাত এনেছে, না আমরা গরিবের বাড়িতে গিয়ে দিয়েছি, কোনটা বলেন? বাড়িতে এসে সালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ভাই সাহেব, অনেকক্ষণ পরে ঘুমে এসে, ওয়ালাইকুম আসসালাম, কে কে? আমি এসেছি ওই মাদ্রাসা থেকে, আপনার জাকাত ফরজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন বসুন। এমন ভাব দেখাচ্ছে পয়সাওয়ালা, যেন যিনি জাকাত নিতে এসছেন তিনি যেন তার বিপদে পড়ে এসছেন। কি বুঝলেন? জাকাত দাতা বরং বিপদে পড়ে আছে, এ যদি মালটা না বার করতে পারে, টাকাটা না দিতে পারে, এ তো হারামই হয়, পুরো খাবার পুরো টাকাটাই তো তার হারাম হয়ে যাবে, জাকাত খোর হয়ে যাবে, জাকাত না দিলে তার পুরো সম্পদটা তো নাপাক হয়ে যাবে, জাকাত দিলে মাল পবিত্র হয়। উচিত ছিল এতিমখানা দরিদ্র মিসকিন ফকির দুস্থ অসহায়দের খুঁজে 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 তাদের জাকাত দিয়ে দেওয়া। ও তো বাড়িতে এসছে, তোমার ভাগ্য ভালো। কি বুঝলেন বলেন? বাড়িতে এসছে, ভাগ্য ভালো, ফিতরা দেবে। ফিতরা দিয়েছেন তো আপনারা? ফিতরা নিয়ে আবার বিতর্ক, একটু আর একটু দিন। কেউ বলছে খাবার দিয়ে ফিতরা দাও, কেউ বলছে টাকা দিয়ে ফিতরা, বিতর্কের কোনো শেষ নাই। তো রমজানে 26টা 23টা 24টা রোজা ফিতরা দিতে এসছে, তোমরা কজন বাবা বাড়িতে ফ্যামিলি মেম্বার? 6 জন। তো ফিতরা কটা? 6টা। তো দাও, বলছে না এখন ফিতরা দেবো না, সেই ঈদের দিন একদম লাইনে বসবে, 6টা ফিতরা লাইন ধরে 6টা ফকিরের দেবো, আর ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরাম্যান ছবি তোলো, আমি ফিতরা দিচ্ছি লোক যেন দেখে। এটা কিন্তু গরিবের সঙ্গে তামাশা করা হলো। মাদ্রাসার বড় বড় মুহাদ্দিসরা, মুফতি সাহেবরা এসছে বাড়িতে কালেকশন করতে। তোমার লজ্জা থাকা দরকার, তোমার ভয় থাকা দরকার, যে আল্লাহ জাকাতটা বার করে হিসাব করে এতিমখানায় দুস্থদের মাঝে গরিবের মাঝে, আমি দিতে পারিনি, আমার অপরাধ ছিল, আমার ভুল ছিল, আমি অন্যায় করেছি, তিনি এসছেন আমাকে তো দিয়ে দেওয়ার দরকার ছিল, এসছেন তার সঙ্গে তাড়াতাড়ি ছেড়ে দিই। এসছে, বসে আছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা, ও হিসাব করেই যাচ্ছে, করে 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 শেষে 1,000 টাকা দিচ্ছে, দিয়ে বলছে হুজুর 1,000 টাকা দিয়েছি, একটু দোয়া করে দাও। জাকাতটা দান? জাকাত কিন্তু দান না, এটা গরিবের হক কর্তব্য, এটা কোনোদিন দান নয়, এটা হচ্ছে
অনুগ্রহ নয়, অনুকম্পা নয়, এটা তার হক, এটা তার প্রাপ্য, এটা তার অধিকার। যাকাত যারা দিতে অস্বীকার করে, যাকাত না দিলে কিয়ামতের দিন তাদের জন্য শাস্তি আছে। তো যেটা বলছিলাম ভাই, যাকাতটা রমজান মাসে আমরা যারা দিতে পারিনি, এখনো যাকাতের হক হয়ে আছে। রমজান মাস না হলেও অন্য মাসে যাকাত দেওয়া যায় না যায় না? যায়। রমজানে কেন দিই? সবটা একটু বেশি বলে যাদের সম্পদের মালিক, নিসাবের মালিক, যাকাত যদি না দেন শাস্তি কি জানেন? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আদ-দাহাবা ওয়াল ফিদদাতা ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সূরা তাওবায় আল্লাহ বলছে, স্বর্ণ এবং চাঁদি যারা জমা করেছে, আল্লাহ রাস্তায় খরচ করে নাই, তাদের জন্য আজাবের সুসংবাদটা দিয়ে দাও। কি আজাব? ইয়াউমা ইহুমা আলাইহা ফিনারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাদুকু মা কুনতুম তাকনিজুন। সেদিন তোমার লকারের স্বর্ণ সোনা, বিবির গলার সোনার চেন, তোমার সোনার আংটিটা যখন 7.5 ভরি হয়ে গেছে, তখন তুমি হিসাব করে করে যেটা দাও নাই, লক্ষ লক্ষ টাকা জমিয়েছো যাকাত দাও নাই, কিয়ামতের দিন আগুনে ওগুলো পুড়িয়ে জাহান্নামে সামনে পিছনে শরীরের বিভিন্ন অংশে তোমাকে সেঁক দেওয়া হবে। শরীরে যখন ছোঁয়ানো হবে, চামড়া তখন পুড়ে যাবে, আর বলা হবে হাদামা কানাস্তুম, এই হলো তোমার গচ্ছিত সম্পদ, যেগুলো ভেবেছিলে সারা জীবন থাকবে, এইগুলোর স্বাদ তুমি গ্রহণ করো। তাই যাকাত যাদের ফরজ হয়ে গেছে, রমজানে দেন নাই এখনো পর্যন্ত, সুযোগ আছে দিয়ে দেবেন, সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে, তুমি জমিনে ফসল ফলালে, ফসলটাকে উদ্গত করে একটা ধান ফেলেছো, কয়েক শত ধান, এগুলো তোমরা করো না আমি করি। করেন কে? আল্লাহ। এটা বলেছেন, দুটো নিয়ামত হলো। তিন নম্বর নিয়ামত কি? আপার আই তুমুল মা আল্লাদি তাশরাবু আন্তুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহানুল মুনজিলুন লাও নাশা উজাজান ফালাওলা তাশকুরু। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শুনতে মন চায়? চাই ইনশাআল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ নিজেই কালাম বান্দাকে জান্নাতে শোনাবে, নবীর মুখে কোরআন। সাহাবারা আবু জাহেল পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতো, কি তেলাওয়াত হতো বলুন তো? আবু লাহাবও শুনতো, উদবা শুনতো, সাইবা শুনতো, আর কাফেররা কোরআন শুনেই তারা মুসলমান হতো। বলুন সুবহানাল্লাহ। তারা নোট দাঁড়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত শুনছে আবু জাহেল, একটু যে বসবে বা পালাবে সেই সুযোগটা পেত না, এটা কোরআনের আকর্ষণ। বলুন সুবহানাল্লাহ, এত সুন্দর তেলাওয়াত। তারা অবাক হয়ে যেত, তারা বলতো জাদুকর নাকি, কবি নাকি, এত সুন্দর কি তেলাওয়াত করে। জিনেরা কোরআন শুনতো, কোন জিন? জিন আছে আপনাদের মেদিনীপুরে? এই যে পিংলায় জিন নাই, খিরাইতে জিন নাই, সব জায়গায় আছে। আবার জিন নাকি গাছে থাকে, মেয়েদেরকে জিন একটু বেশি ধরে, তাই তো? জিনের হাত থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আয়াতুল কুরসি তেলাওয়াত করে শরীরে ফুঁ দেবেন, জিন খবিজ বদমাশ কেউ কোনো ক্ষতি করতে পারবে না। 500 টাকার তাবিজ দিলাম, যাওয়ার সময় 500 টাকা করে দেবেন আমার প্রত্যেকে, এটা 500 টাকার তাবিজ। কি বুঝলেন? হুজুরদের কাছে গেলে দাও 500 টাকা, এখন আমার জেরক্স করা মালবার হয়েছে। আল্লাহু আকবার, হাতে লিখে আর পাচ্ছে না, জেরক্স করে বসে আছে। তো ভক্তরা গেছে, হুজুর বাড়িতে জিনের উপদ্রব, ও যদি বলে দেয় যে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, তাহলে আর 500 টাকা পাওয়া যাবে? কি বুঝলেন? আমরা তো অত বোকা না, সহজে আমাদের ব্যবসাটা নষ্ট করবো কেন? জেরক্স করতে
কত খরচ, একটা পেপারের দাম হয়তো 25 পয়সা বা 20 পয়সা, বেশি করে এক গোছ কিনে, বেশি করে ডজন ডজন কিনে নিলে, একটা মেশিনে ঢুকিয়ে দিলাম, 1000 কপি আয়াতুল কুরসির জেরক্স করে নিলাম, গলায় ঝুলিয়ে দিলাম, ধরো 500 টাকা। আর যদি পয়সাওয়ালা স্করপিও বা ভালো দামি গাড়ি নিয়ে যদি হুজুরের কাছে যায়, তখন তার তাবিজের রেট কিন্তু আলাদা, কত হবে? 10,000 টাকা, না 10,001 টাকা। 1 টাকাটা কেন? যাতে মানুষ ভেলকিটা না ধরতে পারে, 1 টাকাটা আগে লাগবে। কি বুঝলেন? বলছে এটা তাবিজের দাম, মাদলির তাবিজটা ফ্রি, শুধু মাদলির দাম 10,001 টাকা, অনেক দামি মাদলি, এটা আজমিরের মাদলি, এইসব ভণ্ডামি চলছে। কি বুঝলেন? আল্লাহ নবী কিন্তু তাবিজ দিতেন। বললে কি বলছেন? হ্যাঁ আমি বলছি, আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, নবী তাবিজ দিতেন। সে তাবিজটা কি? সাহাবাদের অন্তরে তাবিজের আমলটা তিনি গেড়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা তাবিজ বিক্রি করি, কি করি? মানুষের হাতে গলায় দিই, ওটা নষ্ট হয়ে গেলে আরেকবার আসবি ভাই, 500 টাকা দিয়ে যাওয়া চাই, তাই তো? আয়াতুল কুরসির আমল করুন, জিন শয়তান দুষ্টু কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে না। বাড়ি থেকে বার হচ্ছেন, কি বলবেন? বিসমিল্লাহি তাআক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমল হবে, আমল হবে ইনশাআল্লাহ। ছোট্ট দোয়া, বিসমিল্লাহি তাআক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলতে গেলে 1 ঘন্টা সময় লাগে, 1 মিনিট তাও নয়। বিসমিল্লাহি তাআক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা যখন কোন বান্দা বাড়ি থেকে পড়ে বার হবে, বাসা থেকে পড়ে বার হবে, এটা বলার সাথে সাথে আল্লাহ তাআলা এই ঘরের সমস্ত ব্যক্তিদেরকে সম্পূর্ণ নিরাপত্তা দান করবে। আপনি বাইরে চলে যাচ্ছেন, বিবি বাচ্চা সন্তান মাল সামান সবকিছু পাহারা দেবেন কে? আল্লাহ। ফেরেশতাদের দিয়ে পাহারা দেবে। কি বললে? বিসমিল্লাহি তাআক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমল করবো ইনশাআল্লাহ। 2-4টা ছোট ছোট আমল বলে দিলাম, আরেকটা আমল বলি, মাগরিবের নামাজের পরে 3 বার, ফজরের নামাজের পরে 3 বার, ফালাক 3 বার, সুরা নাস 3 বার। এই সুরা ফালাক এবং নাস পড়ে শরীরে ফু দিলে দুষ্টু জিন খবিজ জাদুকর যারা জাদু টোনা করে কেউ কোনোদিন আপনার কোনো ক্ষতি করতে পারবে? বলুন সুবহানাল্লাহ। সব কিছু আছে কোরআনে, আমরা পড়ি না বলে বুঝি না বলে ছুটে যাই বাবার কাছে তাবিজ আনতে। বাবার তাবিজ গাড়িতে দিলে অ্যাক্সিডেন্ট হবে না। আরে ভাই, কত বাবা অ্যাক্সিডেন্ট হয়ে নিজেই তো মারা যাচ্ছে, নিজে বাঁচাতে পারলো না কেন? মেচে দেয় কোলাঘাটের কাছে বসে, রাস্তার পাশে রেল ব্রিজের কাছে বসে, হাওড়ায় ব্যান্ডেলে দুর্গাপুর শিয়ালদা, কি বুঝলেন? দেখবেন ছোট্ট 3 ফুট বাই 4 ফুট প্লাস্টিকে বসে এরকম ভালো ভালো সাদা সাদা পাথর, লাল লাল পাথর বিক্রি করছে, আর ভাগ্য বদল করে দেওয়ার আংটি বিক্রি করছে, সাথে মাদলিও আছে। এটা কিসের মাদলি? এটা দিলে ব্যবসা একদম পুরো খুলে যাবে, বিশাল লাভ হবে। তো ভাই, তুমি কতদিন বসে আছো? 3 বছর। এই মাদলিটা দিলে যদি ব্যবসা খুলে যায়, তুমি মালটা, তোমার ব্যবসা হচ্ছে না কেন? কি বুঝলেন বলেন? সম্পূর্ণ মিথ্যা কথা। ট্রেনে উঠে একদম গেটের কাছে লোকাল ট্রেনগুলিতে দেখবেন 3 ঘন্টায় কাজ, বশীকরণ, বিফলে মূল্য ফেরত, অমুক বাবা, ওরে সর্বনাশ। এগুলো নিছক ভণ্ডামি ছাড়ার কিচ্ছু নয়, সবগুলো বাজে কথা, ধর্মের নামে ভণ্ডামি। কোরআন পড়তে হয়, কোরআন আমল করতে হয়, ওটা ঝোলানোর জিনিস নয়, ওটা আমলের জিনিস। কেউ যদি ট্যাবলেট নিয়ে গলায় ঝুলিয়ে রাখে, কাজ হবে তো? ক্যাপসুল নিয়ে এখানে বেঁধে রেখেছে জ্বরের ওষুধ, কাজ হবে বলেন না কেন? প্রচুর পায়খানা হচ্ছে, পায়খানা মিনিটে 2 বার, ঘন্টায় 120 বার। ডাক্তারখানায় গেছে, ডাক্তার একটা ওষুধ দিয়েছে, ওআরএস পাউডার দিয়েছে, ও মালটা ভালো করে প্লাস্টিকে নিয়ে কোমরে ঝুলিয়ে দিয়েছে, পায়খানা বন্ধ হবে তো? কি বলছেন আপনারা? তো আমরা যারা তাবিজ গলায় ঝোলাচ্ছি, ঝোলাচ্ছেন কি ঝোলাবেন না সেটা আপনার ব্যাপার, আপনি ভাববেন। আপনাকে পড়তে বলা হয়েছে, আমল করতে বলা হয়েছে, ঝুলিয়ে রাখতে বলা হয়নি। কোরআন কেউ কোনোদিন ঝুলিয়ে দেয়?
আল্লাহ আকবার, দুটি আমল বললাম, এক আয়াতুল কুরসির এই আমল, আর একটা হচ্ছে ফালাক এবং নাস। এই দুটি মাগরিবের সময় তিনবার আর ফজরের নামাজের পরে তিনবার তিনবার পড়ে শরীরে ফুঁ দেবেন। দুষ্ট জিন খবিশ বদমাশ কেউ কোনোদিন জাদুটোনা করতে পারবে? বলুন সুবহানাল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ।